টিভি বাংলা মানবতা সমাধান عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহ হম জাননাম আহোম বিমানিক অকরমিকয়া বাদ আমাবাদ সুপ্রিয়দর্শকশ্রোতা পৃথিবীর যে দেশে বসে যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেকে আমাদেরই অনন্য সাধারণ আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্দীগুন আমরা সবাই মিলে বিশ্বনবী মুহাম্মদুর রসুল উল্লাহ তাল তালা আলী হুসেল্লামের অনুসারী অনুকরণকারী হতে চাই কারণ আল্লাহ তারা নিজে তো আমাদেরকে আদেশ করেছেন তাকে ইত্তেবা করতে করিমের ভাষায় রব্বুল আমাদের সবাইকে বলেছেন তোমরা যারা ইমান এনেছো আতি ওর রাসুল আমি আল্লাহর আনুগত্য করত নিরঙ্কুশ ভাবে এবং বিনা প্রশ্নে বিনা বিনাধিদায় কেবল নিরঙ্কুশ আনুগত্য করে আমার রসুলের বন্ধুগণ মোহাম্মদ সল্লাহ তাল আলী হোসেল্লাম অন্ধকার যুগে জন্ম নিয়েছেন হারে হারে অন্ধকার দেখে দেখে পরতে পরতে অন্ধকার অনুভব করে করে বড় হয়েছেন কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলী হোসেল্লাম তার ব্যক্তিসত্ত্বা তার ব্যক্তিত্ব তার চরিত্র মাধুর্য এবং তার অনবদ্য শিষ্টাচারিতা দিয়ে অন্ধকার যুগের মানুষজনকেও বিমোহিত করেছেন তিনি নবী তিনি রসুল তখনও হননি নবৌত এবং রেসালাত পাওয়ার কমপক্ষেও বিশ বছর আগে মোহাম্মদ সাল্লাহ তাল আলী হুসাল্লাম অন্ধকার যুগের মানুষদের কাছে আদর্শ হয়ে উঠেছেন যে মোহাম্মদ সাল্লাহ তাল আলী হুসাল্লাম যখন হারবুল ফুজ্জার দেখলেন এর ধ্বংস বিমর্ষ চিত্র দেখলেন এবং তার চাচা জুবায়েরকে সাথে করে নিয়ে তৎকালীন আরবের গুত্রের চিন্তাশীল ভদ্র শিষ্টাচার মানুষদেরকে নিয়ে পাঁচটি অঙ্গীকার এর ভিত্তিতে একটি সংগঠনের যাত্রা শুরু করলেন হেলফুল ফুজুল নামে যে সংগঠনের পাঁচটি শপথ আজও অনন্তকালের সকল যুবকের জন্যে আদর্শ আর তা কি ছিল এক নম্বর ছিল নিঃস্ব অসহায় এবং দুর্গতদের সেবা করা দুই নম্বর সে লাভ করে তার রবের সন্তুষ্টি তিন নম্বর ওই মানুষের সেবা জনসেবা এমন ভালো কাজ যার প্রতিদান কবরে ঘুমায়ও পাওয়া যায় মোহাম্মদ সাল্লেন সাথ করে চিন্তাল ইনসান মানুষ যখন মারা যায় মৃত্যুর পর পৃথিবীর সাথে সব সম্পর্ক তার ছিন্ন হয়ে যায় তবে তিনটি রাস্তা খোলা থেকে তিনটি এক নম্বর সদখাতুন জারিয়া চলমান ভালো কাজ জনসেবা সদকা জারিয়া মানেই হলো মানুষের সেবা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা সৃষ্টির সেবা দুই নাম্বার জ্ঞানের পৃষ্ঠপোষকতা আর তিন নাম্বার নেক সন্তানের দোয়া সুতরাং যেকোন মানুষ মানুষের সেবা করে কবরে ঘুমায় তা পাবে আমরা আজ কয়জন এমন মানুষ নাকি দুটি হাত দুটি পা দুটি চোখ কান দুই টুটের মুখ তা নিয়ে মানুষ দেহের মানুষ বন্ধু সত্যিকার মানুষ হতে শিখি এই জন্য আদর্শ মোহাম্মদ বিন আবদুল্লা সাল্ল আলী ওসাল্লাম তার নবত প্রাপ্তির পর জীবনটা তো এক বাগ অনুকরণীয় অনুসরণীয় নবত প্রাপ্তির আগে তিনি নব পাওয়ার আগের থেকেই অন্ধকার যুগের মানুষের কাছেও আদর্শ হিসেবে স্বীকৃত হয়েছে আর মালিকের পক্ষ থেকে রব্বুল আলমিনের পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়ার আগে অন্ধকারাচ্ছন্ন মানুষ তাকে সার্টিফিকেট দিয়েছে ব্যাপারটা এই নয় যে তিনি নবী হওয়ার জন্য তাদের সার্টিফিকেট দরকার ছিল বন্ধু না বরং অন্ধকার যুগের মানুষদের ভালোবাসা একটি মানুষের পক্ষ থেকেও ভালোর স্বীকৃতি অনেকগুলো বিষয়কে প্রতিভাত করে তোলে অন্তত গবেষকদের মতে মোহাম্মদ সাল্লাহ তালা আলী হুসাল্লাম কর্তৃক অন্ধকার যুগের মানুষদের পক্ষ থেকেও প্রাপ্ত স্বীকৃতি তিনটি জিনিসকে প্রমাণ করে এক নম্বর যত অন্ধকারের মধ্যেই মানুষ থাকুক না কেন লাইটকে মানুষ বুঝে সত্যকে বুঝে দুই নম্বর একটা মানুষ নিজে অপরাধ করলেও ভালোকে ভালো বলার মতো অস্তিত্ব হারিয়ে যায় না আর তাই তিন নম্বর যত অপরাধেই হোক তাকে ঘৃণা না করে অপরাধ বিদূরিত করার প্রচেষ্টা করতে হবে কারণ মানুষটা তো স্বর্ণরূপের খনির মতো বলেছেন স্বয়ং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তিনি বলেছেন মানুষ খনির মতো মানুষ খনির মতো যেমন স্বর্ণ এবং রূপের খনি খনি স্বর্ণ খনি মানে কি স্বর্ণ কি একসাথে চাকা থাকে স্বর্ণের রৌপ্য কি একসাথে জমাট বাঁধা রৌপ্য থাকে ধরলাম ওটাই ফেললাম না স্বর্ণ খনি মানেই হলো স্বর্ণ মিশ্রিত থাকে অনেক পদার্থের সাথে আলাদা করে স্বর্ণটা গোল্ড হান্ট বা স্বর্ণটা আলাদা করতে হয় ঠিক এমনি রৌপ্য তাও অনেক পদার্থের সাথে মিশে থাকে তাকে আলাদা করতে হয় তাই মানুষ তার মধ্যে ভালো মন্দ দুটোই থাকে ভালোটা আবিষ্কার করতে হয় মন্দটা বিদূরিত করতে হয় বন্ধুক মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম নবুত পাওয়ার কম্পক বিশ বছর আগে অন্ধকার যুগের মানুষদের কাছে আদর্শ সেট করে হেলফুল ফুজুলের যে পাঁচটি শপথ ছিল তা আমরা বলছিলাম এক নম্বর মানুষের সেবা দুই নাম্বার দুই নাম্বার ছিল অত্যাচারীকে প্রাণপণে বাধা দেয়া অত্যাচার থেকে তাকে প্রতিহত করা তিন নম্বর মসরুমকে সাহায্য করা চার নাম্বার দেশেই তৎকালীন তাদের আরব তাদের ভূখণ্ডে শান্তি আর শৃঙ্খলা রক্ষা করা পঞ্চম ছিল গুত্রে গুত্রে বংশে বংশে সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা প্রতিষ্ঠা করা বাদানুবাদ বিরুদ্ধ থেকে মুক্ত করা মোহাম্মদ সাল্লী তার চাচা জুবায়ের এবং ওই সময়ের ভদ্র রুচিশীল শিষ্টাচার কিছু মানুষজন হিলফুল ফুজুল করলো কিন্তু মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম ওই সংগঠনের মধ্যমণি উদ্যোক্তা সমন্বয় মুহাম্মদ সল্লাহ আলী হুসাল্লাম হিলফুল ফজুলের অঙ্গীকার গুলোকে বাস্তবায়ন করে অন্ধকার জুলুমাত পাপাচারিতা থেকে মানুষকে বের করার চেষ্টা করেছেন আর এই চেষ্টার সাথে ছিল তার ভালোবাসা সৌহার্দ্য ব্যতীত হৃদয়ের আহ্বান অনুপব্য চরিত্র এবং সুন্দর আদর্শ সিরাতের গবেষকগণ প্রায় সবাই একমত যে মুহাম্মদুন সল্ল্লাহ আলি হোসাল্লামের এই উদ্যোগের ধারাবাহিকতায় এবং আরবের জনগোষ্ঠী এবং গুত্রগুলোর মধ্যে এই কল্যাণকর চেতনা ছড়িয়ে দেওয়ার জনমত গঠন করারই বাস্তবতায় তিনি তাদের সবার কাছে পরিচিত হলেন আর তারা সবাই এমন ব্যতিক্রমী অনন্য সাধারণ সকলের কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিপরীতে মোহাম্মদ সাল্লাহ আসমকে কাছে পেয়ে তার চারিত্র মাধুর্যতা দেখে তাকে অনন্য সাধারণ দুইটি উপাধিতে ভূষিত করেছিল এর একটি হল আসাদেক আরেকটি হল আল আমিন মোহাম্মদ সাল্ল তাল আলী কখনো মিথ্যা কথা বলেননি তার পরমত সহিষ্ণুতা দয়া ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতি এবং অন্যের কল্যাণকামিতা সব মিলাইয়া তারা আপন করে দেখেছে আর অন্ধকার যুগে এই ব্যতিক্রম লকব বা উপাধি দিয়েছে যে তিনি আসাদ সত্যবাদী মহাম্মদ কখনো মিথ্যা বলিনি আমরা তার উম্মত মিথ্যা বলি আজ সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে মিথ্যার জয় জয়কার বন্ধুগণ মুহাম্মদ সাল্লামের উন্মত হওয়ার জন্য মিথ্যা ছেড়ে দিতে হবে অনেকে বলতে পারেন মিথ্যা কেমনি ছাড়বো যসমিলक्षात করেছেন কোন ব্যক্তি যখন মিথ্যা ছেড়ে দিয়ে সত্য বলার চেষ্টা করে তার উচিত সত্য বলার চেষ্টা করা বারবার চেষ্টা যখন করতে থাকবে হাত্তা ইউক্তাব ইনদাল্লাহি সিদ্দিকান আর হ্যাঁ একসময়ে সত্যি সেই সত্যবাদীদের তালিকায় রব্বুল আলামিনের কাছে গৃহীত হয়ে যায় বন্ধু নবুয়ত পাওয়ার আগে মানবীয় গুণের এই सर्वश्रेष्ठতম এক উপহার বা उपाधि অন্ধকারে আচ্ছন্ন মানুষদের কাছ থেকে পেয়েছেন মোহাম্মদ সত্যবাদী আর আমরা যারা তার উম্মাদ আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান দাবি করি কথায় কথায় মিথ্যা বলি সুতরাং হওয়া থেকে অনেক সত্য বলতে হবে বন্ধু আল্লাহর আসতে বলি বিনয়ের সাথে বলি এখন থেকে শপথ গ্রহণ করি আমরা যে আমরা সত্যবাদী হব। আসুন না এই মুহূর্তে সিরা আল্লাবিয়ার আঙ্গিনায় মোহাম্মদ সাল্ল আল ইসলামের জীবন থেকে মানবীয় গুণের সর্বশ্রেষ্ঠতম এই বাস্তবটা নিজের জীবনে আনয়ন করি সত্যবাদী হব আল্লাহ আমান আজকের এই আধুনিক অর্থনীতির যুগে এসে সমাজ ব্যবস্থার যুগে এসে ব্যাংক আছে ব্যাংক ব্যাংকে বিভিন্ন মানুষ তাদের অর্থ সম্পদ জমা রাখে আবার ওঠাতে পারে অন্ধকার যুগের ওই সময়ে এমন ব্যাংক ব্যবস্থা ছিল না মানুষের সম্পদ আনুষ্ঠানিক রক্ষা করার কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না কিন্তু মানুষ জুলুম আর অত্যাচারে নিগৃহীত নিপীড়িত হয়েও নিজের সম্পদ রক্ষা করতে চেয়ে একজন আমানতদারের কাছে অন্ধকার যুগের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য আমানতদার ছিলেন মুহাম্মাদুন সাল্লাল্লা সবাই তার কাছে আমানত রাখতো যে যেমনটা রাখতো ঠিক তেমনটাই ফিরে পেত দেখুন না কে না জানে হিজরতের সেই বিখ্যাত ঘটনা কাফের চরম এমনকি হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তখনও তার তার গৃহে আমানতে তাদের সম্পদ ছিল আল আমিন বিশ্বস্ত আমরা আজকে কয়জন বিশ্বস্ত মানুষ অত আমান নাই মানুষ অত সত্যবাদী নয় সে তো মানুষ হওয়ারই যোগ্যতা নেই মানবের এই শ্রেষ্ঠ দুটি গুণ নবুয়ত লাভের অনেক আগে আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে মোহাম্মদ সাসমের জীবনকে করেছে আমাদের কাছে স্পষ্ট প্রকাশিত প্রচারিত এবং অনুকরণীয় অনুসরণীয় বন্ধুগণ আজকের অনুষ্ঠান থেকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই যিনি আল্লাহ সুফান পক্ষ থেকে প্রেরিত রাহমাত যিনি অন্ধকার যুগে জন্ম নিয়েছেন যিনি অন্ধকার বিদূরিত করে সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছেন তিনি তার জীবনে মানবীয় গুণের শ্রেষ্ঠতম দুটি গুণ অন্ধকার যুগেই অর্জন করে সবার স্বীকৃতি অর্জন করেছেন একটি আসাদ একটি আল আমিন অথচ আজকে আমরা যারা তার উম্মত বলে দাবি করি আমাদের মধ্যে নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা তা ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে মিথ্যা কথা বলা হয় আমানতকে কে করা হয় তা হোক জ্ঞানের আমানত তা হোক সম্পদের আমানত তা হোক দায়িত্বের আমানত তা হোক বিচারের আমানত সকল আমানতকে পায়ে দলিত করে ধ্বংস করে দেয়া হচ্ছে আবার গায়ে ভালো কাপড় চুপড় দিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করা হচ্ছে খুব বিনয়ের সাথে বলি আসুন বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল তাল আলী ওসলিমের জীবনের মানবীয় গুণের শ্রেষ্ঠ দুটি গুণ আমাদের জীবনে অর্জনের চেষ্টা করি শপথ নেই আমরা সবাই হব সত্যবাদী আমরা সবাই হব আমান একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা

জাফর বিন মহসিন ডক্টর হাফেজ এ বি এম হাজবুল্লাহ আহেলতুল্লাহ বিন মোহাম্মদ দেলাবার হুসাইন শাহিদুল্লাহ খান মাদন আব্দুর রাজাক বিন ইউসফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবে দায়িত্বটা সায়ন নেভীকি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপথ অতল থাকবে এসব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলী কে রব্বুল আলমিন এই পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য পাঠিয়েছিলেন হ্যাঁ পরিবর্তন মানে কি পৃথিবীকে পরিবর্তন করে অন্য আরেকটি পৃথিবী করতে না বরং আসফ হা না হুয়াত আলা আদম আলি হিসালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদের কাছে যে বলেছিলেন জাইলুন ফিল আলুদের খালিফা ও আমার ফেরেশতারা আমি পৃথিবীতে পৃথিবীর জন্য খালিফা পাঠাচ্ছি তখন ফেরেশতারা বলেছিলেন কালু আতজালু ফিহা মায়ুফ সিদু ফিহা ওয়াস ফেকুদ্দিনা ফেরেশরা বলেছিলেন আল্লাহ আপনি কি চান পৃথিবীতে এমন একটি সৃষ্টি পাঠাবেন যারা ফাসাদ করবে সন্ত্রাস করবে এবং ওএস ফেকুদ্দিমা রক্ত প্রবাহিত করবে পরস্পর মারামারি কাটাকাটি করবে বরং অনান অনুসব্যভাবে হাম তিকা অনুকাসুলাক আমাদের রব আমরা ফেরেশত রাই তো আপনার তসবিহ করি এবং আপনার হাম বা প্রশংসা করি রব্বুল আমিন ফের এই যুক্তির বিপরীতে তার সিদ্ধান্তকে ঘোষণা করে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ ওই যে সিদ্ধান্ত পৃথিবীকে তারই সিদ্ধান্তে নিয়ে আসার জন্য যুগে যুগে রব্বুল আলমিন পাঠিয়েছেন নবী এবং রসুল আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ আলী হোসাল রব্বুল আলমিন তাকে জগৎ সময়ের জন্য রহমত করে পাঠিয়েছেন মানুষ পৃথিবীর জন্য খালিফা তা যথার্থ প্রমাণ করে গিয়েছেন সকল সৃষ্টির উপরে মানুষের মর্যাদা সকল সৃষ্টির উপরে মানুষের কর্তৃত্ব সকল সৃষ্টির উপরে মানুষের শ্রেষ্ঠত্ব বাস্তবে অনন্তের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী হস কিন্তু বন্ধু রসুল সাল্লসম যিনি পৃথিবীর জুলুম অন্যায় অবিচারকে পরিবর্তন করে মানুষের জালেম পরিচয়কে সরিয়ে দিয়ে পাপাচারীয় পরিচয়কে সরিয়ে দিয়ে মানুষকে অন্যের সাহায্যে নিবেদিত প্রাণ মানুষকে একত্ববাদী মানুষকে তার স্রষ্টার সাথে একেবারে নিবেদিত মুসলিম বা আত্মসমর্পণকারী হিসাবে তৈরি করবেন তাকে তো রব্বুল আলমী নিজে গড়ে তুলেছেন তাম সৃষ্টির উপরে মানবীয় গুণের সমন্বয়ে মানুষকে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তোলার জন্যে মোহাম্মদুন সাল্লাল্লাহ আলিহুসাল্লামের হাতে কলমে কিছু শিক্ষার প্রয়োজন ছিল রব্বুল আলমীর নিজে তা ব্যবস্থা করেছেন তাই তো মুহাম্মদ সাল্লাল্লা আলিসলাম নিজের স্বাদ করেছেন আদ্দাবানি আরব্বী আমার রব আমাকে শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন ফাহানেতা দিবি সুতরাং আমার শিষ্টাচারিতাই সর্বশ্রেষ্ঠ শিষ্টাচার কিন্তু বন্ধু মোহাম্মদুন সাল্লাল্লাহ আলি হুসাল্লাম অনন্তের জন্য সবার জন্যে উসুয়া আদর্শ নমুনা হওয়ার জন্য হাবিবকে হাতে কলমে কিছু বিষয় শিখিয়েছেন বন্ধুগণ সাল আলী হুসলাম জন্ম নিলেন মক্কা নগরীতে বাবাও নাই মাও নাই দাদাও নাই চাচার ঘরে লালিত পালিত হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ তাল আলী কুবরা নিজেজুল কুবরারদ্লাহ তাল আনহার বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যাওয়ার আগ পর্যন্ত নিজের উপার্জনের জন্যে কোনো চিন্তা বা টেনশন করেননি বরং চাচাই তাকে লালন পালন করেছেন খাইয়েছেন তত্ত্বাবধান করেছেন পোশাক দিয়েছেন তবে তিনি মেষ ছড়িয়েছেন ছাগল ছড়িয়েছেন বকরি ছড়িয়েছেন বোখারি বর্ণনা করেছেন মোহাম্মদুন সাল্ল আলী হুসাল্লাম নিজেই আমাদেরকে শুনিয়েছেন তিনি বলেছেন কুন্তু আরাহা অর্থাৎ মাউস সাম্লিজে বলছেন আমি ছড়াতাম ছাগল বা বকরি আলা আহলে আলিমাক্খান মক্কার কিছু কিছু মানুষের নির্ধারিত পরিমাণ পারিশ্রমিকের বিপরীতে আমি বকরি ছড়াতাম বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লা আহতা আলাসেন এই পৃথিবীতে যত নবী এসেছেন এই একটি কাজ সকল নবী এবং রসুল করেছেন তার নাম ছাগল ছড়ানো বকরি ছড়ানো কর আনাল করিম আল্লাহ সব হা আনা হুয়া তালা মুসা ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন সেদিন মুসা আলী হিসালামকে রব্বুল আলমিন জিজ্ঞেস করলেন ও মা তিলকা বিয়ামি নিকায়া মুসা হে মুসা তোমার ডান হাতে এটা কি আল্লাহ সব হা আনা হুয়া তালা আনাল করিমে তুলে ধরেছেন তিনি এবং মুসার মাঝে কত পুকতন আর হা বিষয়টি কি রব্বুল আলম প্রশ্ন করলেন ও আনের ভাষায় ও মা দিলকা মুসা তোমার ডান হাতে মুসা আলিসাম উত্তর দিচ্ছেন অ আসা ও আমার রব এটা আমার লাঠি মুসা আলিহিসাল্লাম এর দু বলে থামেননি তিনি বলতে লাগলেন আত্ম আক্ষা আলাইহা ওয়াহুস্য বিহা আলাগান আমি ডান হাতেরই লাঠি যার উপর আমি ভর করি যা দিয়ে আমার ছাগল বকরি চড়াই এর আরো 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 অনেক গুণ আছে মোসেন ইকরাম বলেছে মুসা আলি সালাম কালিম রব্বুল যার সাথে কথা বলেছেন আর আল্লাহ সুফান আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়ে মুসা আলী সালাম তিনি চেয়েছেন কথাটা লম্বা হোক আল্লাহ চল্লা জালাল ভালোবাসা আল্লাহ সুফান আহতার সাথে কথা বলার সূত্রটাকে লম্বা করতে চেয়েছেন ব্যাপারটা এমন নয় যে আল্লাহ জানেন না লাঠিটা কি তার কাজ কি মুসা আলী ইসালাম আব্বুল আলমিনের সাথে কতপকনটাকে লম্বা করে বলেছেন ও আমার রব এটা আমার হাতের লাঠি এই লাঠির উপর আমি ভর করি আমার বকরিয়ার ছাগল পালি চড়াই এর আরো 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 অনেক গুণ আছে হ্যাঁ তারপর রব্বুল আলী বলেন আল কেহা মুসা ছেড়ে দাও লাঠিটা করিম আমাদের সামনে আল্লাহ জল্লা জালানো এবং মুসা আলী ইসালামের কতুপকথন তুলে ধরেছে তবেها এর মধ্যে একটি বিষয় বেরিয়েছে বন্ধু মুসা আলাইহিস সালাম তিনি বকরি পালন করতে কোরআনুল কারিমের একটি দলিল যথেষ্ট হাতী সুরবি সুন্নবী মুহাম্মাদুন রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলী সালাম সাত করেছেন বুখারী বর্ণনা করেছেন সহি হাদিস মা মিন নাবিয়িন ইল্লা ওয়া মা মিন নেই কোনো এমন নবী হা ইল্লা ওয়াকাদ রা আল গানামা আ সবাই বকরি পালন করেছেন মেষ পালন করেছেন ছাগল পালন করেছেন সুতরাং কুরু কাজ ছোট নয় কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই দেখুন বন্ধু কোরআন আল কারীমে রব্বুল আলামিন তুলে ধরেছে আমরা আমাদের সমাজে বলবো লোহা আগুনে পুড়ে যে কর্মকার লোহা পুরে বিভিন্ন জিনিসপত্র আমাদের তৈরি করে দেয় কামার বলা হয় কামার বা কর্মকার আমরা তো খুব নিচু মনে করি কিন্তু শুনুন এই পৃথিবীতে রসুল করে পাঠিয়েছিলেন একজন যাকে পূর্ণাঙ্গরে সালাদ দিয়েছেন একটি পুরনো কিতাব দিয়েছেন জাবুর কিতাব যার উপর নাজিল করেছেন দাউদ আলী হিসালাম তাকে রব্বুল আলমিন এই কাজ শিখিয়েছিলেন তিনি হাত দিয়ে ধরে লোহা নরম করে লোহার অস্ত্র তৈরি করতেন লোহার ব্যবহার্য যন্ত্রপাতি তৈরি করতেন তাই কামার বা কর্মকার এই কাজটি যদি ছোট হয় তাহলে করেছেন একজন রসুল আলী হিসালাম তার নাম দাউদ আলী হিসালাম তার উপর একটি পূর্ণাঙ্গ কিতাব জাবুর কিতাব নাজিল হয়েছিল বন্ধু বলতে পারেন আমরা আমাদের সমাজে সূত্রধর বা কাঠ মিস্ত্রি কাঠের কাজ যে করে তাকে খুব ছোট মনে করি ছোট কাজ তিনি শুনুন এই পৃথিবীতে উলুল আজমিনার রসুল পাঁচজন অলুল আজ মিনার রসুল এর মধ্যে একজন সৈদানু আলী ইসালাম যিনি দ্বিতীয় আদম তিনি কাঠের মিস্ত্রি ছিলেন রব্বুল আলমী তাকে আদেশ করেছেন ওসনাইল ফুল কবি আয়ুনিনা অনু আলি আমি দেখছি আর তুমি বানাও নৌকা বন্ধু তাই কোন কাজ ছোট নয় বন্ধুগণ রব্বুল আলামিন সিরা আন্নাবী আর অঙ্গনে আমাদের সকলকে

কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম Heaven or hell uh, there is a misconception. You choose Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস বাংলায়